গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাবা মাকে সাথে নিয়ে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এলেন বর। আবার বিয়ে শেষে স্ত্রীকে নিয়ে হেলিকপ্টারে চড়ে নিজ বাড়িতে গেলেন তিনি। এই হেলিকপ্টারের ওঠানামা দেখতে স্থানীয় বাসিন্দাদের ছিল ব্যাপক ভিড়। বর যাত্রী এবং আত্মীয় স্বজনের চেয়ে হেলিকপ্টার দেখা উৎসুক জনতাই ছিল বেশি। তো আমাকে কোটালী গোপালগঞ্জ কোটালীপাড়া দেখেলকে গ্রামে একটা নাম হয়েছে খুব সুন্দর, পাশাপাশি বিয়া এই হেলিকপ্টারে করিয়া বর যাত্রী মেয়েরে নিয়ে যাইতেছে, খুব সুন্দর আনন্দিত আমরা, খুবই ভালো। শুক্রবার দুপুর দুইটায় কোটালীপাড়া উপজেলার দিঘুলিয়া গ্রামের 11 বাড়ির মাঠে অবতরণ করে একটি হেলিকপ্টার। এখান থেকে একটি হেলিকপ্টারে বর সেজে বাবা মাকে নিয়ে পার্শ্ববর্তী মান্দ্রা উচ্চ বিদ্যালয় মাঠে এসে নামেন বর মোরসালিন হাওলাদার। প্রবাসী মোরসালিনের সাথে একই গ্রামের ব্যবসায়ী কালাম শেখের মেয়ে ফারিয়া খাতুনের বিয়ে হয়। মোরসালিন হাওলাদার জানান, বাবা মায়ের স্বপ্ন পূরণের জন্য তারা 5 ভাই মিলে 2,20,000 টাকায় 3 ঘন্টার জন্য একটি হেলিকপ্টার ভাড়া করেছেন তারা। আমরা 5 ভাই 3 বোন, আমরা 5 ভাই মালয়েশিয়া থাকতাম, দেন একই সাথে দেশে আসা পড়ছে, সবার বিয়ে হয়ে গেছে, আমি বাকি ছিলাম। মা বাবার স্বপ্ন ছিল তার ছোট ছেলে বিয়েতে হেলিকপ্টার চড়ে তারা যাবে, দেন তাদের পুত্রবধূকে নিয়ে, আর আমরা বাইরা মিলে এটার আয়োজন করতে পারছি, এটা নিয়ে আসলে খুব খুশি আমরা। মা বাবার স্বপ্ন ছিল, তারা বলছে আমাদেরকে আসার পরে, তো সেটার আয়োজন আমরা করছি। কনের পিতা কালাম শেখ বলেন, একই এলাকায় আমি আমার মেয়ে ফারিয়া খাতুনকে বিয়ে দিয়েছি। আমার জামাই তার বাবা মাকে সাথে নিয়ে হেলিকপ্টারে চড়ে বিয়ে বাড়িতে এসেছে। আমি আমার মেয়ে আর জামাইয়ের জন্য সকলের কাছে দোয়া চাই।